যে সমস্ত পাপ আমাদের নেকিগুলোকে খেয়ে ফেলছে এ সমস্ত পাক থেকে বিরোধ থাকতে হবে রসুল সাল্লাল্লাহু আলিসাল্লামের সাবি সোবান নদিয়াল্লা ওয়ান হতে বর্ণিত ইবনু মাজাদ চার হাজার দুইশো পঁয়তাল্লিশ সম্বর হাদিস রসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলছেন লাল আমান্না কোয়াম্মিন ওম মাতি ইয়াত বিহাসানাদীন আমস আলি জিবালী তিহানাতা বেগান আমি আমার এমন এক দল উম্মতকে চিনি খুব ভালোভাবে চিনি আমার এক দল উম্মতকে যারা কিয়ামতের দিন আল্লার সামনে হাজির হবে বি হাসানাতিন এমন অনেক নেকি নিয়ে আমসালি জিবালি তিহামাতা বিয়োগন শুভ্র শুভ্র তিহামা উপত্যকা সমপরিমাণ আমল নিয়ে আল্লার নিকটে তারা হাজির হবে তারা আল্লাহর নিকটে হাজির হবে তিহামা উপত্যকা ভর্তি আমল নিয়ে সদামল নিয়ে আল্লাহর নিকটে হাজির হবে ফায়াজি আলু আল্লাহ সব আন মনসুর কিন্তু ওই আমলগুলোকে আল্লাহ তালা ধুলোয় ধূসরিত করে দিবেন ওই আমলগুলোকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত করে দিবেন ধুলাই ধূসরিত করে দিবেন। তখন সবানজি আল্লাহ ওয়াং বলছেন ইয়া রসুল আল্লাহ সিফ হুমলানা ও চল্লি হিমলানা হে আল্লা আসুল তাদের বৈশিষ্ট্য আমাদেরকে বলে দিন তারা কারা আমাদেরকে বলে দিন কাই আল্লাহ নাকুনা মিনহুম না মিন না আমাদের অজান্তে যেন আমি তাদের দলভুক্ত না হয়ে যাই হে আল্লাহসুল তাদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বলে দিন যারা কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে তাহার সালাতের আমল নিয়ে দান সাধ্যকার আমল নিয়ে আল্লাহ আল্লাহ হাজির হবে কিন্তু আল্লাহ তাল্লাহ সব কিছুকে ধুলে ধূসরিত করে দিবেন একটা টিনের ঘরে একটা ফুটা দিয়ে যখন সূর্যের আলো আসে ঘরের মধ্যে ওই আলোর মধ্যে বিক্ষিপ্ত ধূলিকোনা উঠতে থাকে কিয়ামতের ময়দানে তাদের আমলগুলো ওই রকম বিক্ষিপ্ত ধূলিকোনার মতো করে দেওয়া হবে আল্লাহুল বললেন ইন্নাহুম ইন্না মিন ইহুয়ানুকুম ইন্না জিলিকুম ওয়ানুম তারা হচ্ছে তোমাদের সম্প্রদায় ভুক্ত তারা তোমাদের তোমাদেরই ভাই তোমাদেরই বংশভুক্ত তোমাদেরই ভাই ইয়া হুজুন আমি লাল্লাই নিকানা তাহ তোমরা যেমন রাতে সালাত সালাদাদায় করতে তারাও রাতের বেলা তাহা সালাত সালাতাদাদায় করতো তাদের একটা দোষ ছিল সেটা কি বলে কিন্তু তারা কি তারা যখন ঈদা হলেও বিমা হারি মিল্লাহ ইন তাহা যখন তারা নির্জন হতো নির্জনে তারা হারাম কাজ করে ফেলতো সোহাহাল্লাহ ইন্না লিলা ভাই নিলাই এই হারাম কাজ মানে আমি মানুষের কাছে খুব ভালো মানুষ মানুষ আমাকে ভালো জানে কিন্তু আমি গোপনে গোপনে আমি খারাপ কাজ করি আমি গোপনে গোপনে আমি হারাম কাজ করি হারামি লিপ্ত হই আমার এই ভালো মানুষগিরি মানুষের সামনে আমার এই পরহেজগারিতা আমার এই ভালো মানুষগিরি কেমতের দিন ধোপে টিকবে না সুতরাং আমরা যতই ভালো কাজ করি না কেন ওই ওই পাপ কাজের ফুটে যদি বন্ধ না করতে পারি এই ভালো কাজগুলো কিন্তু আমাদের এই পাপগুলোকে নিঃশেষ করে দিবে ভালো কাজগুলোকে নিঃশ্বাস করে দিবে আমাদের পাপ সেই জন্য গোপন পাপ থেকে বিরত থাকতে হবে গোপন কি আশা করি এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই গোপন নির্জনে মানুষের চোখের অন্তরালে যে পাপই করা হয় সেটাই গোপন পাপ গোপন পাপ যারা করবে কিয়ামতের ময়দানে তাদের আমুল গুলোকে পাহাড় পরিমাণ আমুল গুলোকে ধুলে ধূসরিত করে দেওয়া হবে তারা পরিত্রাণ পাবে না সুতরাং সময়ের যদি আমরা মূল্যায়ন করতে চাই গোপন আমলের ওই সিদ্ধাকে ওই চোরা পদকে বন্ধ করে দিতে হবে তারপরে আমল করতে হবে এই আমুলটা আল্লাহর নিকটে কাজে আসবে যদি আমরা